মার্কেটে 1200 টাকার উপরে হলছেন আমার কাছে পেয়ে যাবে 600 টাকার থেকে কমে হলছে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি কিন্তু গুলিস্থান সিদ্দিক বাজার জুতার শপে এখানে কিন্তু চিপ রেট ডিসকাউন্ট সব চলে এসেছি যারা বাহির থেকে 1 লক্ষ টাকার জুতা পাইকিরি করেন সেই সব জুতা কিন্তু এই শপে আসলে কিন্তু মাত্র 50 থেকে 60000 টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন এরকমই একটা কিন্তু লাভের সন্ধান আজকে দেওয়ার চেষ্টা করব আমাদের মাঝে রয়েছে চিপ রেট ডিসকাউন্ট শপের যে পয়েন্টার

আমার কাছে খুব পাইকারি পেয়ে যাবে পাইকারি দামের চেয়ে অনেক কম দামে পাইকারি পেয়ে যাবে পাইকারি উপরে পাইকারি হবে আর আমি দিব মাত্র অনলি আহ পাঁচশো টাকায় দেয়া দিব পাইকারি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাইকারি দেওয়া দিব এই যে অর্ধেক কেনার থেকে অর্ধেকের চেয়ে বেশি কেনা জিততেছে তারপরে এই যে জুতাটা দেখতে পাইতেছেন মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি

ইনসোলটা অরিজিনাল ক্রেপ এবার ইনসোলটা দেখেন এটা কিন্তু অরিজিনাল চায়না ডক্টর ডক্টর ইনসোল ডক্টর এবং অনেক সুন্দর চমৎকার একটা পাম্পি লেডিস পাম্পি এই যে আমার কাছে পেয়ে যাবে এরকম ভাবে 600 টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন এই যে তারা মার্কেটে 1900 টাকার চেয়ে বেশি দাম হাই হাই 1900 টাকার চেয়ে বেশি দাম পাইকারি মার্কেটে আর আমার কাছে পেয়ে যাবে 500 টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন মার্কেটে 1400 টাকার চেয়ে বেশি পাইকারি অরিজিনাল চায়না এই জুতোটা অরিজিনাল চায়না তো এটা আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই জুতারও হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে ছয়শো টাকার চো কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে এই জুতারও হাজারের উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতারাও এরকমভাবে বা পনেরোশো টাকার চো বারোশো টাকার চেয়েও বেশি মার্কেটে পাইকারি আমার কাছে এরকমভাবে ছশো টাকার চেয়েও কমে পাঁচশো টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা মার্কেটে বা তেরোশো টাকার চো বেশি দাম আছে হোলসেল আর আমার কাছে পেয়ে যাবে এরকমভাবে সাতশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এটা অরিজিনাল চায়না মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে ছশো টাকার চোখ কম হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা যে আষ্টশো টাকার উপরে হোলসেল আছে মার্কেটে পাইকারি আমার কাছে এরকমভাবে চারশো টাকার চোখ কম হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা মার্কেটে হাজার টাকার উপরে বারোশো টাকার চোখ বেশি দা হোলসেল মার্কেটে পাইকারি হোলসেল আমার কাছে ছশো টাকার চোখ কম হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন মার্কেটে বারোশো টাকার চেয়েও বেশি হোলসেল আমার কাছে হোলসেল পেয়ে যাবে ছশো টাকার চেয়েও কমে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এইটাও সেম কালার এই যে জুতারা দেখতে পাইতেছেন মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল দেখেন অনেক সুন্দর কিরে পেয়েছে কিনে অরিজিনাল চায় আমার কাছে ছশো টাকার চো পাঁচশো টাকার কমে হোলসেলে পেয়ে যাবে এই যে একটা মডেল দেখতে পাইতেছে এটাও চায় না এটাও হাজার টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা আটশোশো টাকার চো বেশি দাম আমার কাছে চারশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল দাম আমার কাছে চারশো টাকার পাঁচশো টাকার চেয়েও কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন এক এক বারোশো টাকার চো বেশি মার্কেটে হোলসেল দাম আর আমার কাছে হোলসেল পেয়ে যাবে ছয়শো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন সাতশো টাকার চেয়েও কম হোলসেলে পেয়ে যাবে

ব্যবসায়ী মানুষ আমরা যে লাইসেন্স করে ব্যবসা করতেছি আমরা যে দু দিনকার জন্য করছি তারপর দোকান পাট ছাড়ে দিয়ে গোসায় চলে যাব এরকম না চিটার বাট পারি যারা করে তাদের ব্যবসা হলো দুদিনকার জন্য আর আমাদের ব্যবসা সবাই চেনে জানে এবং আমরা এই যে এত মাল লড়ে নামাই এত দামি দামি মাল লক্ষ লক্ষ হাজার হাজার জোড়া মাল আমরা গোদা গুদাম জাত করি আমাদের থেকে পাইকারিই নেওয়া যায় বিভিন্ন মার্কেটের দোকানদাররা যারা পাইকারি বিক্রি করে তারাই মাল নিয়ে যায় তো ইনশাল্লাহ আমাদের কোনো মাল থাকে না এই জন্য আমরা অনেক কম দামে মালগুলো না আমায় অনেক কম দামে দিতে পারি এটা হলো গুলিস্তান হলো সারা বাংলাদেশে বৃহত্তম জুতার জন্য একটা বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তো আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার কারণ আমাদের মতন ব্যবসায়ী এরকম ব্যবসায়ী এক লক্ষ ব্যবসায়ীর ভিতরে একশো ব্যবসায়ী বিচ্ছা পাবেন না একশো তো দূরের কথা আপনি বিশ জনের বিশ ত্রিশ জন ব্যবসায়ী বাই করতে পারবেন না এক লক্ষ ব্যবসায়ীর ভিতরে জুতার ব্যবসায় ভিতরে আমরা ডিফারেন্স সম্পূর্ণ আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি আমাদের মতন ব্যবসায়ী একদম মোষ্টিময় একবারে কম না বললে না দুই থেকে পাঁচ সাত দশজন আছে আমাদের লাইনে তো বিষয়টি হলো আমরা এটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস এই যে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চেয়ে কমে পেয়ে পাঁচশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এটা নিজের সোল্লা কেড়ে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে সাতশো টাকার চোখে কম হোলসেলে পেয়ে যাবে এই যে জুতাটা দেখতে পাইতেছেন মার্কেটে 1500 টাকার উপর হোলসেল আমার ভাই এটা আমার নিচে থাক ভাই নিচে ভাই অনেক সুন্দর একটা এরা হিল দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা কুরা দেওয়া হয়েছে এরা অনেক আনকমন দেখতে অনেক সুন্দর গর্জিয়াস এই জুতাটা এই জুতাটা 500 টাকার চেয়ে কমে আমার কাছে হোলসেলে পেয়ে যাবে অনেক সুন্দর একদম বছর রাফ টাপ ইউজ করবে এই যে জুতাটা দেখতে পাইতেছেন মার্কেটে 1000 টাকার উপর হোলসেল আমার কাছে 500 টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মার্কেটে 1200 টাকার উপর হোলসেল আমার কাছে 800 টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে এই যে আমার কাছে এই যে ধরো মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে এটা ছশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চোখে কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার অনেক কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা হোলসেল আমার কাছে ছশো টাকা সাতশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে আটশোশো টাকা উপরে হোলসেল আমার কাছে চারশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে আটশোশো টাকা হোলসেল আমার কাছে চারশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকা হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চেয়ে কমে পাবে মার্কেটে নশো টাকা হোলসেল আমার কাছে এরকমভাবে চারশো টাকার চেয়ে কম হোলসেলে পাবে মার্কেটে বারোশো টাকা হোলসেল নিচে সোল্ডার ক্রেপ অনেক সুন্দর একটা পাম্পি অনেক কমফোর্টেবল ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজ অরিজিনাল চায়না এই জুতারা মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে ছশো টাকার চোখে কম হোলসেলে পেয়ে যাবে এই জুতারা মার্কেটে হোলসেল আছে এরকমভাবে মার্কেটে হোলসেল আছে হাজার টাকার উপর হোলসেল আমার কাছে এরকমভাবে পাঁচশো টাকার চোখ কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এই জুতারা মার্কেটে হোলসেল আছে এরকমভাবে হাজারের উপর হোলসেল আমার কাছে এরকমভাবে পাঁচশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে আঠারোশো টাকা হোলসেল আছে এটা এই জোতারা বলেন ভাই মার্কেটে আঠারোশো টাকা হোলসেল আছে কত দিব বলেন আঠারোশো টাকা হ্যাঁ ছয়শো টাকা দেন ভাই

এটাও ছশো টাকার চেয়ে কমে আমার কাছে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে হাজারের উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এরকমভাবে হাজার বারোশো টাকার উপরে হোলসেল আমার কাছে পাঁচশো ছশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে ছশো টাকার চেয়ে কম হোলসেলে পাবে মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে নিতে পারবে এটা এটা মার্কেটে বারোশো টাকার উপর হোলসেল আমার কাছে এরকমভাবে ছশো টাকার চেয়ে কম হোলসেলে নিতে পারবে মার্কেটে বারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এরকমভাবে হাজার টাকার উপর হোলসেল আমার কাছে এরকমভাবে এটা সাতশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপরে হোলসেল আমার কাছে পেয়ে যাবে ছয়শো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে পাঁচশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এটা ভাই নাকি ভাই হ্যাঁ ভাই

মার্কেটে হাজার টাকার উপর হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কম হোলসেল পাবে মার্কেটে বারোশো টাকার উপর আমার কাছে ছশো টাকার হোলসেল পাবে তো চিপ রেট ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে পাচ্ছে না চিপ রেট ডিসকাউন্ট সব অনেক দামি মাল কম দামে বেছে চিপ ডিসকাউন্ট সব গুনে মানে রেডে ছাড়া ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অ্যাসোট মিল মাল আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন এবং মাল অ্যাসট মিল থাকবে মাল নতুন থাকবে মালের বক্স পাবেন অনেক সুন্দর মালে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমি সাফার করব এবং নির্ভয় নির ব্যবসা করবেন এবং ই যা বলতেছি স্পষ্ট কথা বলতেছি ইনশাল্লাহ একজন ভালো মানুষের সাথে ব্যবসা করেন আমার সাথে যদি ব্যবসা না করতে পারেন আমি মনে করি যে আর কোথাও ব্যবসা করতে পারবো না কারণ একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ীর সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আপনাদের ভিডিওর মাধ্যমে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে এই সন্ধানটা জানতে পারে এই জন্য আপনাদেরকে আপনাদের মাধ্যমে মেসেজটা দিয়েছি এই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আমার চেষ্টা হচ্ছে সর্বোচ্চ কম দামে কিভাবে সর্বোচ্চ ভালো মাল আমি সবাইকে দিতে পারি আমি সর্বক এই চেষ্টা আছি প্রত্যেকটা ব্যবসায়ী চায় একটু বেশি টাকা নেওয়ার জন্য তারা বেশি টাকা বেশি লাভ করা বেশি শিল্প প্রতি হওয়ার জন্য চেষ্টা করে আর আমার চেষ্টা হলো দিনটা চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ভালো মাল দেওয়া সর্বোচ্চ কিভাবে কম রেটে মাল দিতে পারি প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে কারণ লক্ষ্য ব্যবসার ভিতর থেকে ডিফারেন্স চিপ রেট ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ কারণ আমরা ডিফারেন্স ধরনের ব্যবসা করি কারণ সেবামূলক প্রতিষ্ঠান চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান অন্য অন্য ব্যবসায়ীদের মতন না ইনশাআল্লাহ সবার দোয়ার পাঠতি প্রত্যেকটা কাস্টমারকে ক্লায়েন্টকে আমি আমার পরিবারের সদস্য মনে করি এই জন্য আপনাদের নিজ নিজস্ব দোকান মনে করে আপনারা আসবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমাকে বলবেন আমি দোয়া সবার আসসালামু আলাইকুম বলবেন্লাহ তো কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু চলে আসতে পারেন এই সবে আর যারা না আসতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো কিন্তু পার্চেস করে কিন্তু নিয়ে যেতে পারেন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করতে আল্লাহ